শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর এবার পুরসভা নিয়োগ দুর্নীতিকাণ্ডে খাদ্যমন্ত্রী রতীন ঘোষের বাড়ির পর আজ রবিবার সকাল থেকে অ্যাক্টিভ সিবিআই, ইডির পর এবার অ্যাক্টিভ সিবিআই। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়ির পর মদন মিত্রের বাড়ি, মদন মিত্রের ভবানীপুরের বাড়ির পর দক্ষিণেশ্বরের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে। গোটা এলাকা ঘিরে রেখেছে সিআরপিএফ জওয়ানরা। পুরসভার নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি, কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে এমনই কিন্তু তথ্য সিবিআই এবং ইডির হাতে। আর সেই কোটি কোটি টাকা কোথায় গেছে সেই তথ্য খুঁজতে এবার অ্যাক্টিভ সিবিআই এবং ইডি। আর রাজ্যের মন্ত্রী এবং বিধায়কের বাড়িতে সিবিআই হানা নিয়ে বিস্ফোরক। শোভনদেব চট্টোপাধ্যায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। দুর্নীতি প্রমাণিত হলে অভিযুক্তদের কঠোরতম শাস্তি হোক, বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রের শাসক দল এরাজ্যের নেতা মন্ত্রীদের বাড়িতে হানা দিচ্ছে, এই অভিযোগ তৃণমূলে নতুন নয়। রবিবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে তল্লাশি নিয়ে সেই একই রকম অভিযোগ করলেন তৃণমূলের বর্ষিয়ান বিধায়ক তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, তদন্তের নামে ভয় দেখানো কাম্য নয়। এদিন কেন্দ্রীয় গোয়েন্দাদের হানা প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি প্রমাণিত হলে অভিযুক্তদের কঠোরতম শাস্তি হোক, তবে তদন্তের নামে দীর্ঘদিন তা ফেলে রাখা ঠিক নয়। সারদা কেলেঙ্কারির 10 বছর হয়ে গেল, এখনও কেউ শাস্তি পেল না, এটার কোনো মানে নেই, আছে আছে করে জিয়ে রেখে দেওয়া। অপরদিকে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, তৃণমূল কংগ্রেসের এক নেতা অপর নেতার বিরুদ্ধে, এক নেতার বাড়িতে সিবিআই গেলে অন্য নেতা পার্টি করে, এই বর্তমান অবস্থা। গোষ্ঠী কোন্দলের কথা উল্লেখ করে তিনি বলেন, তৃণমূলের কর্মীরাই বলছেন, এরপর কাকে ডাকবে, ভিতরে কী কথা হয় আমি বা কেউ জানে না। সূত্রের খবর বলে কিছু প্রাথমিকভাবে জানা যায়। প্রসঙ্গত, আজ পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা। দুই বিধায়কের বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় পরিবারের সদস্য থেকে শুরু করে আইনজীবীদের। তার মধ্যেই কিন্তু সরগোল পড়ে গেছে গোটা রাজ্যে। আর এবার এই পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে দুই বিধায়ক, হেভিওয়েট বিধায়ক মদন মিত্র এবং ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা নিয়ে বিস্ফোরণ ঘটালেন শোভনদেব চট্টোপাধ্যায়। দুর্নীতি প্রমাণিত হলে অভিযুক্তদের কঠোরতম শাস্তি হোক, এমনই কিন্তু বিস্ফোরক মন্তব্য করে রাজ্যে আবারও সরগোল ফেলে দিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে তদন্তের নামে দীর্ঘদিন তা ফেলে রাখা ঠিক নয়, এমনই কিন্তু মন্তব্য করলেন শোভনদেব চট্টোপাধ্যায়।